আমি শ্রদ্ধার সঙ্গে বলবো আমাদের যে পরিবহনের জন্য যে উপদেশটাকে দেওয়া হয়েছে উনি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও পর্যন্ত পরিবহন সেক্টর নিয়ে কোনো কথাই বলেন নাই কিন্তু এবং আরেকটা জিনিস আমি বলে দেখেন আমাদের রেল চালু হয়েছে তারপরে আপনার মেট্রো চালু হয়েছে তো আপনার একটা বনানিতে একটা আপনার টোল প্লাজা পোড়াইছে তো এই ফ্লাইওভারটা কেন চালু হচ্ছে না আমাকে বলেন তো কী কারণের জন্য এটা বন্ধ আছে কি রাস্তা পোড়ায় দিছে রাস্তা তো পোড়ায় নেয় একটা টোল প্লাজা এখানে বনে নিন এখানে পোড়ানো তো এটা কেন চালু হচ্ছে না গেল এটা একটা ব্যাপার তারপরে হলো গিয়ে যে বৈষম্য বিরোধী কথাটা যে আমরা বলেছি এখন কোনটা বৈষম্য কোনটা বৈষম্য না এটাও কিন্তু জনগণ এখন বুঝতে পারছে না কারণ হলো গিয়ে যে আপনারা দেখেছেন যে এই কয়েকদিন আগে আপনার গিয়ে শালা রাস্তা রাস্তায় নেমে গেছে এবং তারা কিন্তু দাবি করেছে আপনি যেটি বলছেন যে এইগুলো কারণে যানজট সৃষ্টি হচ্ছে তারা কিন্তু সেই দাবির উপরে কিন্তু এখানে আন্দোলন করেছে এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের দাবি মানা হবে তারপরে তারা উইঠা চলে গেছে তাদের দাবি কী ছিল তাদের দাবি হলো যে মোড়ের মধ্যে যে রিক্সা থাকে আমরা যে সরাই দেই এটা সরাইতে পারবে না এটা হলো গিয়ে তাদের মূল দাবি তাদের আর না হলে তাদেরকে মানে ওই মোরের মধ্যে তাদের মানে রাখার জন্য তাদের ব্যবস্থা করে দিতে হবে মোটরসাইকেলরা তো দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে এরকমভাবে ওরা ছিল আপনার কি অ্যাপের মাধ্যমে চলতো সে অ্যাপ বাদ দিয়ে এখন হলো গিয়ে ওই রিক্সাওয়ালাদের মতো দর দরদাম করে করে এবং তাদেরও দাবি হলো গিয়ে যে মোড়ের মধ্যে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিত সবাই তো মোর চাইতেছে এবং সবাইকে তো মোরগুলো দিয়ে দিতেছে তো এখন মোর যদি দিয়ে দেন যানজটের প্রধান কারণ হলো গিয়ে মোর মোরকে আপনার সবসময় আপনাকে এটাকে ফ্রি রাখতে হবে কারণ হচ্ছে গাড়ি ঘুরবে এই করবে তো আপনি এখান থেকে এবং আপনার আমাদের তো অভ্যাস হয়ে গেছে বাসার থেকে বলি তো মোড়ের থেকে একটা রিক্সা নিয়ে একটা সি এনজি নিয়ে মোড়ের থেকে কেন অন্য কোন জায়গার থেকে তো আমরা বলি না তো তার মানে কি মোর মোর তো এই মোর যদি আপনি দখল করে ফেলান মোর যদি আপনি জানেন সিগারেটের দোকান মানে যত অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে পাশাপাশি যে জিনিসগুলো যে আমার সাংবাদিক ভাই বলেছেন যে এই যে দখল বাণিজ্য এই যে দখল হইছে আপনি বলেন তো এই জায়গায় কেউ কোনো কথা বলছে আমাদের এই যে মানে উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কি বলছে এই দখল বাণিজ্য নিয়ে একটা কথা কিন্তু করাভাবে কিন্তু হয় না বাঙালিকে কিন্তু আপনি যদি করাভাবে না বলেন আপনি কে শুনবে কার টাকা পড়ছে আপনার এরকম মানে আমাকে কিছুই বলছে না আমাকে আরেস্টও করছে না আমাকে এটার ব্যাপারে নিয়ে আমাকে আমার কোনো ই হচ্ছে না তা আমি করব না কেন কি সুন্দরভাবে সে কথা বলতেছে ভাই আমরা এখানে আগে ছিলাম এখন কেউ নাই তা আমরা এখানে আসব না এটা দেখভাল করতে হবে না যে এই যে বিষয়গুলো আপনি দেখেন কত সহজভাবে সেই কথাগুলো বলছে তাকে যদি অ্যারেস্ট করা হতো কেন এটা তুমি এখানে বসছো তাকে যদি জবাব দিতে মধ্যে আনতো তাহলে সেন হয়তো পাশাপাশি যে পুলিশের কথা আমি কিন্তু শুরু থেকে বলতেছি যে এই পুলিশ যারা আছে তারা নিজেরা কাজ করছে না কারণ তারা এত অপকর্ম করছে সে অপকর্মর জন্য এখন কর্ম করতে পারছে না তো এই কর্ম করার জন্য আমাদের অলরেডি কিন্তু এক মাস হয়ে গেছে আমি কিন্তু আমার যে ইউটিউব আমার যে ফেসবুক আছে আমি কিন্তু এইগুলো সাজেশন আমি বলেছি যে এই পুলিশ দিয়ে হবে না এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে এই এবং আমাদের নতুন ছেলে পেলেদের এত বেকার আছে তাদেরকে নতুন করে পুলিশের মধ্যে ভর্তি করতে হবে এবং মিনিমাম তো ছয় মাস এক বছরের ট্রেনিংয়ের দরকার এখন থেকে যদি সেই ব্যবস্থা না করেন তাহলে কতদিন এরকম পুলিশবিহীন আপনি আপনার রাষ্ট্র চালাবেন আপনি তো পারবেন না রাষ্ট্র চালাতে এই বিশৃঙ্ উশৃঙ্খল বিশৃঙ্খল এইগুলো চলতে থাকবে কিন্তু তো কাজে আপনার এটা গেট আপ চেঞ্জ করতে হবে এবং একটা মানুষকে একটা ধারণা দিতে হবে আমি আজকে এই যে এখানে সাত রাস্তার এখানে দেখলাম আর্মিদের সঙ্গে তর্ক করছে ছেলেরা এবং আর্মিরা তো আমি বলবো যে অত্যন্ত কিন্তু ধৈর্যের সঙ্গে তারা কিন্তু জিনিসগুলোকে ট্যাকেল করছে কোনো কিছু মনে করছে না তারা কোনো কিছু মনে করছে না যে সমস্ত কথাগুলো বলেছে আর্মিদেরকে আপনি চিন্তাই করতে পারবেন তো এই যে এই বিষয়গুলো যার যা মন চায় সে রাস্তায় নেমে যাচ্ছে রাস্তায় নেমে গিয়ে যানজট সৃষ্টি করছে এবং মনে করেন যে আচ্ছা ঠিক আছে তোমার যৌক্তিক দাবি আছে তো যৌক্তিক দাবিটাই যে আমাদের এই যে সমন্বয় যারা আছে তাদের কাছে গিয়ে বলতে পারো না তারা কি না করছে তোমাদের সেই জায়গায় যাচ্ছে না রাস্তার মধ্যে নেমে যাচ্ছে যেমন আরেকটা যৌক্তিক দাবি সেদিনকে আমি ওই দুই দিন আগে আর ছাত্র আর একটা গ্রুপ যে পঁয়ত্রিশ বছর মানে অন্তত মানে আপনাকে চাকরির বয়স দিতে হবে কিন্তু তারা যে জিনিসগুলো বলছে আমার কাছে মনে হয়েছে একদম রাইট বলছে যে পঁয়ত্রিশ বছর কেন একটা ছেলে পাশ করার পর যখনই সে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে যদি উত্তীর্ণ হয় তার বয়স সৃষ্টি হোক না কেন সে এক বছর টাইম আছে তার চাকরি করার সেই সেই সুযোগ তাকে দিতে হবে তো এইগুলো এই সমস্ত জিনিসগুলো জিয়া কেন রাখছে এটা তো মানে আপনার গিয়ে সমন্বয়দের কাছে বলতে পারতো এবং বলার পর এটা বলতো এবং আমার কাছে যেটা যুক্তি মনে হয়েছে যে হ্যাঁ একটা ছাত্র পাস পাস করার পর তার একটা বাইন্ডিং কেন দেবেন আপনি সে যতগুলো চাকরি আছে সব জায়গায় সে অ্যাটেন্ড করবে অ্যাটেন্ড করার পর যদি পাশ করে যদি তার এক বছর সময় পায় সে এক বছরই করবে চাকরি তাকে কেন আপনার রাস্তায় আপনি আসতে দিতেছেন কেন তো এই যে এই বিষয়গুলো আসলে আমার প্রথম যে জিনিসটা সেটি হলো যে এবং আমাদের এই রেল আপনার গিয়ে সমস্ত যোগাযোগের দায়িত্বটা একজনের কাছে দেওয়া হয়েছে সেটাও বোধ আমার মনে হয় যে এটার জন্য ওনার একটা বোঝাটা কিন্তু আমার মনে হয় বেশি হয়ে গেছে জি সেই বোঝা ওনার কাছ থেকে না দরকার কারণ আরেকটা জিনিস যেটা হলো গিয়ে যে যদিও এটা আপনার যোগাযোগ মন্ত্রণালয় না ওটা হলো গিয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথাটি আমরা পুলিশের কথা পুলিশকে ইমিডিয়েটলি আপনি যদি এটা চেঞ্জ না করেন এই মানুষ মানে এদেরকে কোনো রকম দামি দিচ্ছে না কিন্তু তো কাজে আপনার ফরম্যাটটা যদি আপনি চেঞ্জ করে আপনারা যদি বলেন যে এরা হলো গিয়ে এখন দেশপ্রেমিক এরা এই পুলিশ আমাদের জন্যে তারা সেইভাবে কাজ করবে এইরকম একটা পুলিশের ফরমেট করে আপনি রাস্তায় যদি না মান তাহলে এদেরকে কেউ মানবে না এই যে বললেন না আপনি জিজ্ঞাসা করলেন যে মানছে না কেন মানবে কেমনে কারণ হচ্ছে কি যে পুলিশকে তারা দেখেছে যে পয়সা দিয়ে ম্যানেজ করা যায় এখন তারা পয়সাও পাচ্ছে না তো তাইলে সে কাজটা কেন করবে এবং সে তো চাকরিটাও নিয়েছিল আপনাকে পনেরো থেকে বিশ লাখ টাকা দিয়ে তো পনেরো থেকে বিশ লাখ টাকা দিয়ে নিয়ে